মা হাজেরা ডাকতেছেন, স্বামী হে আল্লাহর পয়গম্বরগণ এত নিষ্ঠুর হতে পারে না, আল্লাহর নবীগণ তো এত নির্দয় নিষ্ঠুর হতে পারেন না, আমার ছোট্ট শিশু ইসমাইল আর আমি হাজারা এই মরু প্রান্তরে কেমনে থাকব, এই সামান্য পানি আর খেজুর সাথে নিয়ে আসলাম, এটা শেষ হয়ে গেলে কে আমাদেরকে খাওয়ান দিব, আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন সেটা বলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম মুখে কোনো কথা বলেন নাই, শুধু আঙুলটা ইশারা দিয়েছেন যে আল্লাহর হুকুমে। এমনি হাজরা আলাইহিস সালাম বলেন, স্বামী আল্লাহর হুকুমে যদি হয়েই থাকে তাহলে চলে যান, চিন্তার কোনো কারণ নাই, আমি এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যে আল্লাহ আমাকে এই মরুভূমিতে খাওয়াইতে পারবে না, এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যে মাওলা এখানে আমরারে পালতে পারবে না, যেই মাওলায় মার গর্ভে খাওয়াইছেন উনি এখানেও খাওয়াইবেন, চিন্তার কোনো কারণ নাই, আপনি চলে যান আমাদের জন্য ভাববেন না। ইসমাইল এবং হাজরা দুজনে কারে রয়ে গেলেন, যারা মক্কা মদিনা সফর করেছেন তারা দেখছেন সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, এই দুই পাহাড়ের উপরে উপরের অংশটা পাথরগুলো মোম গলাইলে যেমন ওই রকম দেখা যায়। এই পৃথিবীর জমিনে আমরা যখন আসছিলাম প্রত্যেকেই একা একা ছিলাম, আবার যখন চলে যাব একাই যাব, মাঝখানে একটা মায়া মহব্বতের বাজার, স্ত্রী সন্তান আত্মীয় স্বজন মাঝখানে একটা বাজার, তো আসছি একা যাব একা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার কেউ ছিল না আমি ছিলাম, আবার যখন কেউ থাকবে না আমি থাকব, মাঝখানে কিছু মহব্বতের মানুষ পায় আমি মাওলারে কিন্তু ভুইল না, আমারে যদি ভুইলা যাও তাহলে শয়তান তার দলে তোমাকে নিয়ে যাবে। আমরা প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য পাগল, এই পৃথিবীর সবাই আমরা জানি, যারা আল্লাহ বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা একজন আছে, উনি এমন কোন মানুষ নাই সৃষ্টিকর্তা বিশ্বাসী যারা যে আল্লাহকে ভালোবাসে না, আল্লাহর ভালোবাসা চায় না। যে ব্যক্তি ল্যাংড়া ফহিরের পিছনে ঘুরবো, হেরেও যদি জিগান যে তার পিছনে কেড়ে ঘুরস, কইব আল্লাহ ভাই তো আল্লাহ। কেউ যদি মাথায় জট রেখে লাল শালু ইন্ডিয়া গাঞ্জার ভোট লইয়া সংসার ছেড়ে দিয়ে দেশে দেশে ঘুরে, তাকেও যদি জিজ্ঞাসা করেন তুমি এই সুরত কেন দোষ, সেও জবাব দিব আল্লাহ ভাই তো আল্লাহ। এই পৃথিবীতে যারা যেই লাইনে মেহনত করতেছে শুধু আল্লাহ হওয়ার জন্য সবাই পাবে, উদ্দেশ্য সবার কি আল্লাহ হইত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী, এই একদল সাহাবীর মধ্যে যিনি আমির ছিলেন ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা চিন্তা ভাবনা করে দেখেছি
বিবি বাচ্চা সংসার ব্যবসা বাণিজ্য গৃহস্থ এগুলো আল্লাহর কাজে বাধা, এগুলো আল্লাহর কাজে বাধা। এই সংসারই ঠিক রাখলে, কাজকর্ম ঠিক রাখলে আল্লাহর কাম করণ যায় না। আমরা এখানে যারা আছি এরকম ধারণা কিন্তু অনেকেরই আছে, আল্লাহর কাম করুন অত সহজ না, সংসার করে আল্লাহর কাম করুন যায় না। আমি একদিন এক বেটারে দেখি ক্ষেতের আইন কোবায়, ক্ষেতের আইন হয় না, এমন একটা লেংড়ি দিছে লেমটি। আমি তার দূর থেকে ডাকছি, সসা লেমটিটা একটু খুলেন বেটা। যে আমারে দেখছে চাইতেছে লেমটিটা একটু বড় করতে, সিঘন এসছেন বেশি আর কি। এখন যতই টানা টানো এটা যে বেনি ডেফা হয়েছিল, লেমটিটা দেওনের সময় যে লুঙ্গিটা বেনি ফাহা না ফাহায়া পরে নেই ওটা গেছে, এখন টানলে তো কামাইতো না। এই কামটা না করিয়ে কি খেত কুবানে যায় না? আইন লইবেন কাসু করেন কেন? হুজুর আমার সাসা লাগে, হুজুর বেটা উফরে খাবুয়ে কইতেছেন তো খেত লাম্বে দেখ আমার গৃহস্থীও তো সহজ না, লেমটি ছাড়া কামাইতো না। যেই ব্যক্তি লেমটি সারা দান কত গৃহস্থি করবো, এই বেটার ক্ষেত কি দান কমবো? লেমটির সাথে দানের কি সম্পর্ক? দান মারাইলে লেমটি জমাবো, বিষয়টা কি রকম? দুনিয়াদারি থাকলে আল্লাহর কাম করা যায় না, এগুলো একদল মানুষের ধারণা। অথচ এই জমিনে এমন মানুষও আছে লেমটি লাগে না গৃহস্থি করতেছে, এমন মানুষও আছে রিক্সা চালাইতেছে ঠিক নামাজ বাদ দেয় না, এমন মানুষও আছে ড্রাইভারি করতেছে নামাজও ঠিক রাখছে, ফ্যাক্টরির চাকরি করে গার্মেন্টস 10-12 হাজার 15 হাজার শ্রমিক, এক দেড়শো যুবক এমন আছে নামাজ ঠিক, এরপরে হইল গার্মেন্টস। এটা হইল আপনার ইচ্ছা শক্তি, খামাকায় চাকরির দোষ দিয়ে লাভ নাই, গৃহস্থির দোষ দিয়ে লাভ নাই, দোষ আমরা নিজের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর, তোমরা এগুলো চিন্তা ভাবনা করে এখন কি করতে চাও? আপনি যদি অনুমতি দেন বিবি তালাক দিয়া বাড়ি ঘর থইয়া পাহাড়ের গুহায় গিয়া আল্লাহ আল্লাহ করব। আল্লাহর রসুল বলেন ইসলামে কোনো বৈরাগ্যতা নাই, ইসলামে বৈরাগ্যতা নাই। এটা খ্রিস্টানদের ধর্মে আছে, বাড়িঘর সাইডিয়া সংসারতে গিয়ে জঙ্গলবাসী হয়ে যাও, এটা ইসলামে না। আমি নবীর তরিকা হইল বিবি আল্লাহ পাওয়ার মাধ্যম, সংসার আল্লাহ পাওয়ার মাধ্যম, গৃহস্থী আল্লাহ হওয়ার মাধ্যম, ব্যবসা আল্লাহ হওয়ার মাধ্যম, সকল কাজ আল্লাহ হওয়ার মাধ্যম যদি আমি নবীর তরিকা মতো হয়। বাদশার একজন মাত্র মেয়ে বিশাল বড় সাম্রাজ্য, ঘোষণা দিয়েছেন যে আমার মেয়েকে যার সাথে বিয়ে দেব পরবর্তী বাদশাহ সে হবে। একমাত্র মেয়ে বাদশাহ, এই মেয়ে যার বাদশাহী হতো তার। এখন তো উজিরের ছেলেও প্রস্তাব দেয়, সেনাপতির ছেলেও প্রস্তাব দেয়, কেরানির ছেলেও প্রস্তাব দেয়,
50 জন কাস্টমার, 50 জন রেডি প্রস্তাবকারী, মেয়ে বাদশার, সাধারণ মানুষের মেয়েরা বিয়ে হয় সাধারণত তো একটাই বাদশার মেয়ে বইলা কি সাইডে দেন যাব। দু 50 জনে যে প্রস্তাব দিল বিয়ে দেওয়ান লাগবো কয়টা, 50 জনেরই আশা মেয়েটা চাই, 50 জনেরই আশা যদি পাইতাম, যদি পাইতাম বাদশা হইতাম। আশা কি কেউ কম না, সবারই আছে, মেয়ে পাইব যে বাদশা হইব সে বিষয়টা কিন্তু সামান্য না। 50 জন প্রস্তাবকারী কিন্তু মেয়েটা পাইব একজনে, মেয়ে দেখতেছেন বারান্দার উপর দিয়ে দুতলার থেকে তাকায় দেখছেন 50 জন এখানে। এই 50 জন যুবককে দেখার পরে মেয়ে যার কথা বলল সেই তো সফল হইল। ঠিক তেমনি ভাবে তামাম দুনিয়ার মালিক একমাত্র কে? আমরা সবাই ভালোবাসি আল্লাহকে, আল্লাহর ভালোবাসা পাইতাম, এটা একতরফা, আমরা সবাই ভালোবাসি যে আল্লাহর ভালোবাসা পাইতাম। সফল হব কখন? আল্লাহর ভালোবাসা পাইব যখন এর আগ পর্যন্ত আমাদের এই ভালোবাসা একতরফা। তামাম দুনিয়ার 1 কোটি মানুষ, 5 কোটি, 10 কোটি, 20 কোটি মানুষ একসাথে ভালোবাসি আল্লাহকে, আমরার পক্ষ থেকে ভালোবাসাটাই শুধু যথেষ্ট নয়, আল্লাহর ভালোবাসা পাওয়ার আগ পর্যন্ত কমপ্লিট হবে না। আল্লাহর ভালোবাসা পাইব কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, দোস্ত জানায় দেন, আপনি জানায় দেন, আল্লাহর ভালোবাসা সবাই পাবে না। আল্লাহকে সবাই ভালোবাসতে পারবে কিন্তু সবাই ভালোবাসা পাবে না, পাবে কারা? মহান আল্লাহ গোপন রাখেন নাই, প্রকাশ করে দিছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমার পাগল অনেক আমাকে ভালোবাসে কিন্তু সবাই তো আমার ভালোবাসা পাবে না। আমার ভালোবাসা যারা চায়, হে নবী আপনি জানায় দেন, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহ যত সৃষ্টি বানাইছেন, আল্লাহর প্রিয় সৃষ্টির মধ্যে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 নম্বর। সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে যার মর্যাদা, আল্লাহর পরে সকল সৃষ্টির উপরে। সৃষ্টি জগৎ, সৃষ্টি এবং স্রষ্টার মাঝখানে হইল আপনার আমার পয়গম্বরের মর্যাদা। সমস্ত নবীগণ পাগল থাকতেন আল্লাহর মহব্বত, আল্লাহর সন্তুষ্টি কেমনে পাওয়া যায়, আল্লাহকে কেমনে খুশি করা যায়। আর আপনার আমার নবী, বিশ্ব নবীকে কেমনে খুশি করা যায়, আল্লাহ তাকায়া থাকতেন। সকল নবীগণ তাকায়া থাকতেন, চিন্তা ভাবনা করতেন কেমনে আল্লাহকে খুশি করা যায়।
আর আল্লাহ তাকায় থাকতেন কেমনে তার দোস্ত হাবিবুল্লাহকে খুশি করা যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, সমস্ত মানুষ আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা পাবে না। আল্লাহ জানায় দিছেন দুনিয়ার মানুষের রে মানুষ বানাইছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য, আর এই ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য জগতে যুগে যুগে নবী পাঠাইছি। রে উম্মত মুহাম্মাদি সবচেয়ে দামি শিক্ষক আমার দোস্ত হাবিবুল্লাহরে পাঠাইলাম তোমাদেরকে কাজকর্ম উঠা বসা শিক্ষা দেওয়ার জন্য। রে উম্মত মুহাম্মাদি তোমাদের যার কাজটা যার কর্মটা আমার হাবিবের কর্মের সাথে মিলে যাবে, যার কাজটা আমার হাবিবের কাজের সাথে মিলে যাবে, যার উঠা বসা খাওয়া দাওয়া আমার হাবিবের সাথে মিলে যাবে, আমি আল্লাহর মহব্বত সেই পাবে। এই পৃথিবীর জমিনে আমরা যদি বেঁচে থাকি খাবারের দরকার আছে না নাই, এই খাবার যদি কেউ ফানসিদ বইয়া দুই হাতে খায় ফেড হইত যাইব, কেউ যদি ডাইনিং টেবিল ও চাইনিজ খায় ফেড হয়ে যাইব, কেউ যদি হাঁটতে হাঁটতে খায় ফেট হয়ে যাইব, আবার সুন্নত তরিকায় নবীজির মতো করে যদি খায় ফেড হয়ে যাইব, কিন্তু ব্যবধান অনেক বেশি। বেশকম কেমন বেশকম কেমন কেমন গরুও খাবার খায় দুনিয়াতে বাঁচার জন্য, কুকুরেও খাবার খায় বাঁচার জন্য, কিন্তু মানুষের খাবারটা শুধু বাঁচার জন্য উদ্দেশ্য নয়, আমার এই খাবারের সাথে নেকিও হইতে হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, জিন ইনসান আমি বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য ভিন্ন কোনো কারণে নয়। এই জিন ইনসান তাদের জিন্দেগিটা এমন হবে তার হাঁটলেও নেকি দিব, ঘুমাইলেও নেকি দিব, গোসলেও নেকি দিব, এমনকি বাথরুমে গেলেও আমি নেকি দান করব, যদি সবগুলো আমার হাবিবুল্লাহর সাথে মিলিয়া যায়। মন চাহি জিন্দিগি বাদ দিয়া রব চাহি জিন্দিগি করতে হবে, যদি রব চাহি জিন্দিগি করতে পারেন তাহলে আল্লাহ সুসংবাদ জানায় দিছেন। দোস্ত আপনি বলেন আপনার উম্মতকে জানায় দেন, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, সত্যি যদি আল্লাহকে তোমরা মহব্বত করো, যেমন টুটে এমন যদি বুকেও হয়, সত্যি যদি আল্লাহকে মহব্বত করো ফাত্তাবিউনি তাহলে আমাকে অনুসরণ করো, যদি আমি নবীকে অনুসরণ করতে পারো দুইটা পুরস্কার আল্লাহ তোমাদেরকে দিবেন। কয়টা? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাইবা, আল্লাহর ভালোবাসা পাইবা শব্দটা শুনিয়া আপনার মনে হইতেছে যে আল্লাহর ভালোবাসার ওর কি হইতে, আল্লাহর ভালোবাসা শব্দটার জন্য নবীগণ কি পরিমাণ ত্যাগ দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আগুনে ঝাঁপ দিয়েছেন, তবু আল্লাহর ভালোবাসা না বুড়া হয়ে গেছেন সন্তানাদি নেই, রাস্তা দিয়ে হাঁটলেও দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, পাহাড়ের গুহায় বসা থাকা অবস্থায়ও দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এতদিন পর্যন্ত এতটা নিরাশ ছিলেন না, দুই বিবি একজনেরও সন্তান নাই, যখন চুল পাকা শুরু হয়ে গেছে ওনার মনে মনে যদি আমার কোনো সন্তানাদি না হয়
যদি সন্তান না হয় কে পরবর্তীতে আমি যেই কাজ করি আমার রেখে যাওয়া সেই কাজের বাকিটা চালু রাখবে কে? যদি আমার বংশধরে কোনো সন্তান না হয় এই দুনিয়ার বুকে মানুষের কানে কানে কে পৌঁছাইব আমার আল্লাহর নাম? উনি দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সালিহিন, এইভাবে একদিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, ১৩ বছর দোয়া করতেন। কয় বছর? আমরা এই দামি মুখ লইয়া সকালে দহরে দুহর হওয়ার আশা করি, এই দামি জবান লইয়া সকালে কইয়া দুহরই গেলাম, ঠিক না? নবীর জবান দিয়া ১৩ বছর পর্যন্ত দরখাস্ত জমা হয়েছে। فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, সুসংবাদ গ্রহণ করো সহনশীল সন্তানের। কেমন সন্তান? সহনশীল। দোয়া করা আল্লাহ শিখাইছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি সন্তানের জন্য, আমরা যেন নেককার সন্তান চাই, শুধু সন্তান। এটা বালা হইতারে, খারাপ হতো হইতারে, এই জন্য দোয়া চাইলে আল্লাহ নেককার সন্তান। মাল চাইলে আল্লাহ উপকারী মাল, যেই মালে উপকার কল্যাণ আছে। মাল ভয়া গুণাগার হয় এমন মানুষও আছে না? বেশিরভাগ মাল সম্পদ যখন ছিল না তখন এত গুণা করছে না, যেই ধনীও শুরু হয়েছে গুণাও শুরু হয়েছে। এই জন্য উপকারী মাল চাই। ১৩ বছর পরে সংবাদ আইছে সহনশীল সন্তানের, সুসংবাদ গ্রহণ করো। ছেলে হইল, নাম ইসমাইল, বুড়া বয়স ছেলে, বুড়া বয়স ছেলে হয়েছে, আদর কি কম না বেশি? ফইলা দিনই হুকুম দিছেন না, প্রথম দিন হুকুম দিলে মহব্বত কমই থাকলো। প্রথম দিন সন্তানকে দেখলে যে পরিমাণ মহব্বত, পরের দিন একটু বাড়ে, তারপর একটু বাড়ে, দিন যত যায় মহব্বত খালি বাড়ে। ইসমাইল আলাইহিস সালামের বয়স হয়ে গেছে প্রায় ৬ মাসের কাছাকাছি। আল্লাহ হুকুম দিলেন, ও আমার খলিল ইব্রাহিম পয়গম্বর, কলিজার টুকরা সন্তান এবং বিবিকে কি পরিমাণ মহব্বত করো, আর আমি আল্লাহকে কি পরিমাণ মহব্বত করো, পরীক্ষা হবে। কি পরীক্ষা হবে? যে স্ত্রী সন্তানকে নির্বাসন দিতে হবে, এমন এক জায়গায় নির্বাসন দিবা যেখানে কোনো মানুষ নেই, কোনো একটা পাখি পর্যন্ত বসবাস করে না। কোন জায়গা? যে জায়গার নাম বাক্কা, তখন এই জায়গার নাম মক্কা হয় নাই। ওই বাক্কা নগরীতে দিয়ে আসবে যে আমি তো চিনি না, জিব্রাইল আলাইহিস সালাম তোমারে চিনায় দিব। রওনা দিয়ে দিলেন, সামান্য কোনো আপত্তি নেই, স্ত্রী সন্তান তোমার থেকে ১৬০০ মাইল দূরে, তো যাও গিয়ে ১৬০০ মাইল দূর। আমরা যদি কও হয় যে তিন দিনের লাগিন আল্লাহর রাস্তায় যাও, এই সংসার তো যায় আম কেমনে? মুসলমান ইমানদার ভাইরা, আমার ১৬০০ মাইল দূর পর্যন্ত নিয়ে স্ত্রী সন্তান রাখলেন, চতুর্দিকে পাহাড় মাঝখানে মরুভূমি, একজন মানুষও সেখানে নাই, পাখি পর্যন্ত বসবাস করার উপযোগী না।
আল্লাহ আবার বলছেন, ইব্রাহিম তুমি থাকতে পারবা না, তোমার স্ত্রী সন্তান রেখে চলে আসবা, মনে মানব। উনি যখন চলে আসতেছেন, মা হাজেরা ডাকতেছেন, স্বামী হে। আল্লাহর পয়গম্বরগণ এত নিষ্ঠুর হতে পারে না, আল্লাহর নবীগণ তো এত নির্দয় নিষ্ঠুর হতে পারেন না। আমার ছোট্ট শিশু ইসমাঈল আর আমি হাজারা এই মরু প্রান্তরে কেমনে থাকবো, এই সামান্য পানি আর খেজুর সাথে নিয়ে আসলাম, এটা শেষ হয়ে গেলে কে আমাদেরকে খাওয়ান দিব? আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন, সেটা বলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম মুখে কোনো কথা বলেন নাই, শুধু আঙুলটা ইশারা দিয়েছেন যে আল্লাহর হুকুমে। এমনি হাজরা আলাইহিস সালাম বলেন, স্বামী আল্লাহর হুকুমে যদি হয়েই থাকে তাহলে চলে যান, চিন্তার কোনো কারণ নাই। আমি এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যে আল্লাহ আমাকে এই মরুভূমিতে খাওয়াইতে পারবে না, এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যে মাওলা এখানে আমরারে পালতে পারবে না, যেই মাওলায় মার গর্ভে খাওয়াইছেন উনি এখানেও খাওয়াইবেন, চিন্তার কোনো কারণ নাই, আপনি চলে যান, আমাদের জন্য ভাববেন না। ইসমাঈল এবং হাজরা দুজনে কারে রয়ে গেলেন, যারা মক্কা মদিনা সফর করেছেন তারা দেখছেন সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, এই দুই পাহাড়ের উপরে উপরের অংশটা পাথরগুলো মোম গলাইলে যেমন ওই রকম দেখা যায়, এই সাদা পাথরের উপরে যখন সূর্যের আলো পড়েছে ঝিকমিক করে উঠে ঝিলমিল করে উঠে, হাজরা আলাইহিস সালাম ভাবতেছিলেন ওখানে মনে হয় পানি পাওয়া যাইব, পানিতে সূর্যের আঁচ পড়লে সূর্যের আলো পড়লে ঝিলমিলে উঠে নিনে উঠে না কিরণ। হাজরা আলাইহিস সালাম দৌড়ে ওইখানে গেলেন, গিয়া দেখেন না ওইখানে পানি নাই, ওই পাহাড়ের দিকে তাকাইলেন ওইখানে মনে হয় পাওয়া যাইব, পানির জন্য দৌড়াইতেছেন পেরেশান, এক একটা পাহাড়ে যান আবার ঘর ঘুরে ওইখানেও তাকান যে আমি যে ইসমাঈলকে থুই আইলাম, শিশু ইসমাঈলকে বসায় রাইখে আসছেন একটু পানির জন্য হাহাকার করতেছে। এখানে একটা প্রশ্ন, হাজরা আলাইহিস সালাম পানির জন্য পাহাড়ের উপরে উঠেন, পানির কোনো সন্ধান পাওয়া যায় কিনা দূরেও দেখেন এখানেও দেখেন, আবার গুরান দিয়া ইসমাঈলের দিকে তাকান, ওই যে দৌড়াদৌড়ি শুরু করছে, আমার আল্লাহর কাছে এতটাই ভালো লাগছে হাজরের এই অবস্থা, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা করা হাজেরার এই কাজটা বড় ভালো লাগছে আমার আল্লাহ, আপনার আমার নবী বিশ্ব নবীকে জানায় দিচ্ছেন দোস্ত হাজেরার এই দৌড়টা আমার কাছে এতটাই পছন্দ হয়েছে, কেয়ামত পর্যন্ত বিশ্বের যত হাজিগণ আমার বাড়ি আসবে তারাও যেন ওই হাজেরার মতো করে এই জায়গায় এসে একটু দৌড় দেয়। হাজরা যেমনি দৌড় দিছিল তারাও যেন আয়শা একটু দৌড় দে, আমি আল্লাহর কাছে ভালো লাগব। আল্লাহ রাব্বুল আলামিন হজের শরীয়তের একটা শিয়ার বানায় দিয়েছেন, হাজরা আলাইহিস সালাম যখন তাকাইছেন ইসমাঈলের দিকে হঠাৎ দেখে ইসমাঈলের পায়ের গোলারিতে পানি ঝিকমিক করতেছে, ছোট বাচ্চার পায়ে যে আঘাত করতেছে এখানে ছেপ 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 করে পানি ওঠা শুরু হয়েছে বালুর নিচ থেকে, এমন ভাবে পানি আসতেছিল
এমন ভাবে পানি আসতেছিল, পানি চতুর্দিকে গড়ানো শুরু করছে, জায়গাটা ভেসে যাইতেছে। হাজরা আলাইহিস সালাম বালু পাথর দিয়ে একটা বাঁধ দিলেন আর বলছিলেন জম জম, এটা উনার বাসা জমে থাকা বলছিলেন। ওইখান থেকেই জমজম কুয়ার নামকরণ হইয়া যায়। আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী বলেন, হাজেরা যদি ওই দিন বান না দিতেন তামাম দুনিয়া বাসিয়া যাইত এই পানিতে। বরকত ইসমাইল আলাইহিস সালাম এভাবে লালিত পালিত হতে লাগলেন। ওনার বয়স হয়ে গেছে প্রায় 9 থেকে 13 মাঝামাঝি, এই বয়সটা শিশু। এতটুকুন বয়স যখন ওনার হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মক্কায় আসতে পারেন না, আল্লাহর হুকুম ছাড়া কদম বাড়ানোর ক্ষমতা নাই। আল্লাহ পাক আবার পরীক্ষা নেন, এখন কি পরীক্ষা, যে এখন পরীক্ষাটা দিন যত যায় ইসমাইলের মহব্বত এত বাড়ে, মক্কা নগরীর থেকে কোনো মানুষ যদি সিরিয়ার দিকে গেছে তার কাছে খবর নিতেন ইব্রাহিম পয়গম্বর, হাজারা এবং ইসমাইল কেমন আছে। পথযাত্রীরা বলতেন, ওগো আল্লাহর খলিল, ইসমাইল দেখতে হুবহু আপনার মতো হইছে, ইসমাইলের আদর্শ, ইসমাইলের চলাফেরা অনেক সুন্দর, মেহমানদেরকে খুব খানা খাওয়ায়, জমজমের পানি দেয়, খেজুর দেয়, ইসমাইল খুব আদর করে মানুষকে। লম্বা ইতিহাস সাইডে দিছি, ইব্রাহিম আলাইহিস সালাম আগ্রহ পরে অপেক্ষায় রইলেন কোন দিন জানি আল্লাহর হুকুম আসবে আর কলিজার টুকরাকে গিয়ে দেখবেন। ইসমাইল আলাইহিস সালাম প্রায় সময় জিগাইতেন, আম্মা আমার আব্বা দেখতে কেমন গো মা, আমার আব্বা কেন আসেন না। হাজেরা আলাইহিস সালাম বলতেন যে তোমার আব্বা দুনিয়ার অন্যান্য আব্বার মতো নয়, তোমার আব্বা যেমন বাবা এমন নবীও, তোমার আব্বা তো একজন পয়গম্বর, ইচ্ছা করলেই নিজের ইচ্ছায় আসতে পারবেন না আল্লাহর হুকুম ছাড়া। তোমার আব্বার কথা যখন তোমার বেশি মনে হয়, যাও ওই যে একটা জামা আছে ইব্রাহিম আলাইহিস সালামের বেবরিত জামা, ওই জামাটা ঘরের কোনায় খুব যত্ন করে রাখতেন, যখনই ইসমাইল খুব বেশি বুগাইতেন বাবা বাবা করতেন তখন ওই জামাটা নিয়ে দিতেন, নাও ওই জামাটা নাকে মুখে লাগাও, জামার গ্রান নাও, মন তৃপ্ত হইত। হঠাৎ একদিন হুকুম আইসা গেছে, ও খলিল আমার প্রিয় বস্তু কুরবানি দেন, উট বকরি ভেড়া এইভাবে 1000 করে কুরবানি দিলেন, কোন বর্ণনায় 100 করে কুরবানি দিছেন, 3 জাতের পশু 300। আল্লাহ বলেন প্রিয় বস্তু কুরবানি দেন, উনি বুঝে ফেলছেন আমার প্রিয় তো একমাত্র ইসমাইল ছাড়া আর কেউ না। তবু আল্লাহর ভালোবাসা পাইতে হবে, আল্লাহর ভালোবাসা পাইতে হবে। উনি রওনা দিয়ে দিলেন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবেন। কয় মাইল দূর? আরো জোরে, 1 মাসের পথ 1600 মাইল দূর। ইসমাইল আলাইহিস সালাম ওই সময় তো মোবাইলের কোন যুগ নাই, চিঠি পত্রের যুগ নাই, উনি কি জানতেন যে আব্বা আইতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে যাইতে যাইতে একদম মক্কা নগরীর কাছাকাছি চলে গেছেন, মাত্র 2 থেকে 2.5 মাইলের মতো জায়গা বাকি দেখা যায় মক্কা নগরীর।
এমনি তাকায় দেখেন একজন শিশু লম্বা জুব্বা গায়ে দিয়া দৌড়ায় আসতেছেন ইব্রাহিম আলাইহিসসালামের দিকে। যখন কাছাকাছি চলে আসছেন বুঝে ফেলেছেন এই শিশু তো আমার ইসমাইল ছাড়া আর কেউ না, আমার তো এত আপনজন আর এখানে কেউ নাই। উনার মনে বড় কৌতূহল জাগলো, ইসমাইল কেমনে জানলো আমি আসতেছি মক্কায়। যেই মাত্র কাছে আইসে জড়ায় ধরলেন, আব্বা তুমি কেমন আছো, বহুদিন যাবৎ তোমার পক্ষে আমি বসেছিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, বাবা রে আমি যে আসবো তুমি কেমনে বুঝলা? আব্বা আমি প্রায় সময় আপনার জামার গ্রান নেই, আপনার গায়ের গ্রানই জামাতে পাওয়া যায়। আম্মা বলছেন, প্রায় সময় জামার গ্রান নেই, আজকে এই দিকের বাতাস থেকে যখন আমি এই গ্রান অনুভব করলাম বুঝতে পেরেছিলাম আমার আব্বা বুঝি আসতেছে। বাতাসের গ্রান নিয়ে আমি দৌড়ে এদিকে রওনা দিছি, সত্যি দেখা যায় তোমার সাক্ষাৎ মিলে গেছে। কিছুক্ষণ আদর করলেন, কুলে নিলেন, আঙুলে দূরে দূরে যখন আবার মক্কার দিকে যাইতেছেন উনি বললেন, ইসমাইল তোমাকে একটা কথা বলতাম রে বাবা। কি কথা? যে আমি তো আল্লাহর ভালোবাসার পাগল, আল্লাহকে খুশি করতাম চাই। আল্লাহ আমাকে বলছেন স্বপ্ন যুগে, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন তোমারে কুরবানি করি। ইসমাইল আলাইহিসসালাম সাধারণ মহিলার কাছে কিন্তু লালিত পালিত হন নাই, উনি হইছেন হাজরা আলাইহাসসালামের কুলে। আদর্শবান মহিলার কুলে যেই সন্তান জন্ম হয় এবং বড় হয় তার আদর্শ ছোটবেলায় শিক্ষা হইয়া যায়। ইসমাইল আলাইহিসসালাম হাজরার কুলে বড় হইছেন, উনি জানতেন নবীকে আর কবিকে, নবীর গুণ আর কবির গুণ উনি বুঝতেন, ভালো মন্দ পার্থক্য বুঝতেন। ইসমাইল আলাইহিসসালাম যখন শুনছেন বাবার এই স্বপ্নের কথা, উনি বলতেছেন, আব্বা আমি জানি নবীগণের স্বপ্ন ওহি বরাবর, নবীগণের স্বপ্ন ওহি বরাবর। আব্বা আপনি আল্লাহর কাছ থেকে যা আদেশ পাইছেন আপনি পালন করুন, আপনি আমাকে কুরবানি করে ফেলেন, আমি বাধা দিব না, সবুরকারীদের দলে আমারে পাইবেন। ইসমাইল আলাইহিসসালাম কুরবানির জন্য তৈরি হয়ে গেলেন, উদ্দেশ্য কি? আল্লাহর ভালোবাসা। উদ্দেশ্য তো একটাই, আল্লাহর ভালোবাসা কেমনে পাইতাম। পিতা পুত্র দুজন কুরবানির জন্য রেডি, একজন গলা দিবেন আর একজন গলা কাটবেন। আল্লাহু আকবার বলে সন্তানের গলায় ছুরি লাগায় আল্লাহর ভালোবাসা আদায় করা সবার পক্ষে সম্ভব হবে না। ইসমাইল আলাইহিসসালাম গলা দেওয়ার জন্য তৈরি, ইসমাইল আলাইহিসসালাম গলা দেওয়ার জন্য তৈরি, আর ইব্রাহিম পয়গাম্বর খুব ধারালো একটা ছুরি হাতে নিলেন যেন দ্বিতীয়বার ফুঁস দিতে না হয়। তরবারিটা নিয়ে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফেলছেন, আল্লাহু আকবার বলে ফেলছেন, এমনি চিৎকার দেওয়া শুরু করলো তামাম দুনিয়ার ফেরেশতাগণ। ফেরেশতারা চিৎকার দিয়ে বলে, আল্লাহ বুঝে ফেলেছি এই ইব্রাহিম ইসমাইলের ঘটনাই জন্য ঘটাইতেছেন, আপনি আমাদেরকে বুঝাই দিলেন। রে ফেরেশতারা দেখো মানব জাতি আমার খুশির জন্য কি করতে পারে, আমি এমনি এদেরকে আশরাফুল মাখলুকাত বানাই নাই, আশরাফুল মাখলুকাত যে ঘোষণা দিলাম এটা এমনি না, দেখো আমার জন্য কি করতে পারে।
নিজের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি লাগাইতে ওরা দ্বিধা বোধ করে না। ফেরেশতারা চিৎকার দিয়ে বলেন, আল্লাহ বুঝে ফেলেছি ওরা আশরাফুল মাখলুকাত হওয়ার যোগ্য। ইসমাইলের গলাটা কাটায় না গো আল্লাহ। ফেরেশতারা চিৎকার দেওয়া শুরু করছিলেন, ওই দিন আল্লাহ ডাক দিয়েছেন জিবরাইল, আমি আমার ইব্রাহিমের কাছে যা চেয়েছিলাম তাই পেয়ে গেলাম, গলা কাটার দরকার নাই। জিব্রাইল আলাইহিস সালাম তখন সিদরাতুল মুনতাহা ছিলেন, যেই মাত্র আল্লাহর হুকুম পাইলেন ওনার একটা নয় দুইটা নয় ছয় শত নূরের পাকা একসাথে ছেড়ে দিয়ে টান দিছে, সূর্যও যা জিব্রাইল যান, সূরিটা গলায় লাগবার আগেই জিব্রাইল আলাইহিস সালাম মিনা বাজারে পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, আল্লাহর ভালোবাসা পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি খুশি, কি পরিমাণ কুরবানি দেওয়া লাগছে আল্লাহর সন্তুষ্টিটা পাওয়ার জন্য। আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত আপনি আমার হাবিব, আপনার উম্মতদের এত বড় বড় কুরবানি, এত বড় বড় ত্যাগ কষ্ট দিতে হবে না আমার ভালোবাসা পাওয়ার জন্য। আমি সহজ করে দিচ্ছি, আপনার উম্মতেরাও আমার ভালোবাসা পাবে যদি আপনাকে অনুসরণ করতে পারে, আপনাকে যদি শুধু অনুসরণ করতে পারে। সন্তানের গলায় ছুরি দিতে হবে না, নির্বাসন দিতে হবে না, আগুনে ঝাঁপ দিতে হবে না, তারা যদি আপনি হাবিবকে অনুসরণ করে আমার ভালোবাসা পাইব। ছোট কথায় বলতে, যারা সুন্নতের অনুসরণ করবে, কাজে কর্মে সুন্নত লাগায় দিবে, তারা আমার অনুসরণ, আপনার অনুসরণের কারণে আমার ভালোবাসা পাবে। আর যারা আমার ভালোবাসা পাওয়া গেল, দুই নাম্বার পুরস্কারটা আমি দিয়ে দেই, আমি চাই না আমার ভালোবাসার মানুষের আমল নামায় কোনো গুনাহ থাকবে, আমি আল্লাহ তার জিন্দগির গুনাহগুলো মাফ করে দিব। ভালোবাসা পাইব যারা, গুনাহ মাফও পাইব তারা। আল্লাহু গফুরুর রহিম। মুসলমান ভাইয়েরা, আমার শেষ ফিনিশিং এর বেলায় দু চারটাকের সাথে বাড়িতে নিয়ে যাবেন, এই কথাগুলো বাড়িতে নিয়ে গড়ে আলোচনা করবেন। আপনি একার দ্বারা কখনো লাইনে আসা সম্ভব না যদি বিবি আপনার সহযোগিতা না করে। বিবি যদি দিনদার হয়, স্বামী দিনের পথে চলা সহজ হয়। এমন একটা জামানায় আমরা বসবাস করতেছি যেই জামানাটা সুন্নত বিলুপ্তির জামানা, সুন্নত বিলুপ্তির জামানা। বাদের টেক গ্রামে, এই গ্রামে যদি 100 ঘর থাকে মুসলমানের, লক্ষ্য করে দেখবেন খানা খাওয়ার সময় কয় ঘরে দস্তরখান ব্যবহার করে। তাহলে সুন্নত কি উন্নতির দিকে না বিলুপ্তির দিকে? এই জামানায় যদি কোন একজন মানুষ একটা সুন্নতের উপরে আমল করে, 100 শহীদের সওয়াব, খানা প্রাণীরাও খায়, তুমিও খাইবা, বাঁচার জন্য খাইতে হবে, তবে খানার পদ্ধতিটা তোমারটা যেন নবীর তরিকা মতো হয়। গোসল সব প্রাণীরাই করে প্রায়, গোসল গোসল তো প্রাণীরা করে বেঁচে থাকার জন্য, গরুরেও দোয়ানি লাগে। তুমি মানুষ এমনি যদি ইচ্ছা মতো গোসল করে ফেলো করতে পারবা, কিন্তু নবীর তরিকায় হইলে এটা নিয়ে কি হইব? আমরা নামে মুসলমান, কাজে কর্মে মুসলমানই নাই। কাজে কর্মে তোমার কাজগুলো যদি সুন্নতের আলোতে রঙাইতে পারো, তাহলে তুমি আল্লাহর ভালোবাসা পাইবা, জিন্দগির গুনাও মাপ পাইবা।
মনে মনে ইচ্ছা হয়নি যে সুন্নত তরিকায় চলতাম, মনে মনে আশা আসেনি। আগে নিয়ত করেন, পরে আমি পদ্ধতি কইতেছি। নিয়ত আছে ইনশাআল্লাহ, এমনি হইতো না, এমনি হইতো না। কেন জানেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা শুধু নামে মুসলমান থাকো না, কামে মুসলমানও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। আমরা তো শুধু মুখে মুসলমান হইছি, কাজে হইছি না এখনো। আমি মুখে মুসলমান, কিন্তু আমার বাড়ির বিয়ে শাদিতে কোনো মুসলমানই আনতে পারছি না। আমি মুসলমান, আমার ব্যবসায় মুসলমানই নাই, গৃহস্থিত মুসলমানই নাই, পরিবারে মুসলমানই নাই। আল্লাহ বলেন, হে ইমানদার, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। এরপরে আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার এই আদেশটা পালন করার জন্য রওনা দাও, তোমার সামনে কিন্তু বাধা আছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান নামক বাধা আছে। এই বাধার সম্মুখীন হইলেও বাধাতে তুমি আটকিবা না। এইখানে যারা বসছেন, এখন যদি নিয়ত করেন যে কাল থেকে আর ফজরের নামাজ বাদ দিব না, এখন গিয়ে শুইবেন, নামাজ পড়ার নিয়ত করিয়াই শুইছেন, দেখবেন ছোট এক বাচ্চা রে দিয়া শয়তান এর হিসাব করে আপনার কাবন নষ্ট করবে। এটা বাধা। শয়তান তো আপনার সামনে লাঠি লইয়া বাধা দিত না, বিভিন্ন সুরতে আপনারে বাধা দিব। বাচ্চার সাথে ঘুমাইছেন, বাচ্চায় হিসাব করে আপনার কাবন নষ্ট করবে। শীতের দিন ঠিক আছে, কালকে থেকে হরমোনে শয়তান সফল, আপনি বিফল। আল্লাহ বলেন, তার অনুসরণ অর্থাৎ তার বাধা মানিও না, তুমি উঠে পড়ো, গোসল করে পবিত্র নামাজে দাঁড়ায়া যাও, দেখবা তোমারে এই হিসাব করে কাফর বরানির দুকা আর জীবনে দিত না। এই পৃথিবীর জমিন আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের ক্ষেত। খেতে দেখবেন ফসল ফলাইতে গেলে কষ্টকরণ লাগে, ঘাস ফলানির লাগেন কষ্টকরণ লাগে না, অটোমেটিক হয়। বদ অভ্যাস যা আছে সব অটোমেটিক হইব, সু অভ্যাস যা আছে এটা কষ্ট করে ফলানি লাগব। শয়তান আইসা বাধা দিব, বাধা অতিক্রম করতে হইব। খানা খাইবেন, ঘরে আসছেন যে বাদ দে, হুজুরে গতকালকে কইয়া গেছেন সুন্নত তরিকায় খাইতে হইবে, দস্তরখান একটা দিস। মহিলা কুস্তেছেন দস্তরখানটা ভায় না, দস্তরখান না পাওয়ার কথাই। আমি গেছি এক জায়গার দাওয়াতে, এক মেম্বার সাহেবের গরু খাওয়ান আমার, ওয়াজ মাহিল। মেম্বারের মনে মনে আকাম হুকাম যাই করছে, যদি হুজুর রে সাইডে খাওয়াই আসতাম পারি, আমি বললাম যে খাটো দিন, খাটো বললে তো সমান জায়গা ধরলে অন্তত বুকে চারটে বেশি খেতাম। এই কথা কইছি, চারটে বেশি খাওয়ার কথা কইছি, কারণ হইলো হুজুরের তো খাওনের বোধ দাম আছে, কইলে তো সমস্যা না। বয়সে ভাই দস্তর খানা নেই, ও দস্তর তার বাবে বোঝা গেল, ছয় মাসে শুনছে এই শব্দটা, দস্তর শব্দটা শুনছে ছয় মাসে। আমি শঙ্কিত, 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 ভয় পাচ্ছি। দশ পনেরো বছর পরে আমাদের আগামী জেনারেশনকে দস্তর খান দেখায় আসি নানি লাগবে যে এটা দস্তর। মুসলমান আছে মুসলমানই,
আল্লাহ পাক সেটাই বলেন, নবী আমার দুস্ত বলে দেন, তারা যদি আমার ভালোবাসার আশা করে মুসলমানিটাকে যেন ধরে, আমার ভালোবাসাও পাবে গুনাহও মাফ পাবে। এটা ধরবে কেমনে? ধরবে কেমনে? ধরতে গেলে তো বাধা আছে, বাধাটা কে? আরো জোরে, শয়তান। শয়তান নামে বাধা আছে। বলছি একটা কাফর আনলে দেন, দস্তর আনলে দেন, কো দস্তর হুজুর আছে আছে আছে, আমরা গরু বানাইল আছে, গরু বানাইল বানাইল আছে, দস্তর কুস্তাছে, তারা কুস্তে কুস্তে পায় না, গেছে ভাগ করে, রান্না করে গিয়ে বিবিরে কুদাইতাছে, দস্তর আন, দস্তর আন। আমরা এর থেকে শুনতাছি, আমার সাথে তো আরো দুজন হুজুর আছে, মহিলারা যখন কুদাইতেছে, মহিলাও কয়েকটা এই খাট আসে হচ্ছে কেলি ফেলছে, তখন আমি মনে হবে যেমন রাজা এমন রানী, টাইলের সিফাত দিয়ে দেখো দান্ত হয়েছে কি করে, এটা সিফাত দিয়ে দেখো বেটা দৌড়ে আয় আদে ভাই রে হুজুর ভাই আলছি, হুজুর ভাই আলছি, বাস বাংছে না, হিমনে লই আইছে আমার সামনে, যে একটা বাস বাংছে আলি দুইয়ে করব, দুই আলি ও তেল তেল চুরা, মুসলমানের দস্তরখানা বাই দ্বিতীয় বাস দাঁড় করলেন না, এটা বিছানি যাইতো না, এই জায়গাটা জায়গা তৈ আপনার দস্তরখানটা এজেন্সি ভাতে দাও, আমরা একটা গাম সাইনে দিন কেন, খানা খাইতে যাবেন, বিবি সব বলতো আজকে হন খাই লাভ, আরেকবার তাকে দেন না, আপনার মনের জুটটা থাকতে হবে যে না এখন থেকেই আমি করব, এখন থেকেই দস্তর খান। সু অভ্যাসগুলো আমাদের যে সু অভ্যাস সুন্নতি অভ্যাসগুলো যত্ন করে ফলাই তুই এমনি বলতো না, আর কু অভ্যাস যত্ন লাগতো না, ঘাসের মতো অটোমেটিক, কিভাবে যত্ন করে ফলাইবেন একদিনে সব পান, একটা একটা করে ধরবেন, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন আমার রসুল কিভাবে খাইতেন, হুজুর আমাদের শিখায়, এটাই অভ্যাসে পরিণত করবেন। আপনি যদি কিছুদিন চেষ্টা করতে পারেন, আল্লাহ বলেন আমার বান্দারে তুমি একটা মিশনে শুধু নামো, বাকি সব রাস্তা আমি সহজ করে দেব। আপনি শুরু করেন, এমন একটা সময় আসবে তখন এই দস্তর খান ছাড়া আপনার খানা তৃপ্তি হবে না, সুন্নত তরিকা ছাড়া ঘুম আরাম হবে না, সুন্নত তরিকা ছাড়া কথাবার্তা লেনদেন ভালো লাগবে না, এটা অভ্যাসে পরিণত করতে হবে যত্ন সহকারে। একজন মুরব্বী মানুষ, এই কথাটা বলি আলোচনা শেষ, মুরব্বী মানুষ উনি ৭৫ থেকে ৮০ হবে আনুমানিক বয়সটা, আমার মনে পড়ে যত অনেক দিন আগে, তো আমার বয়স তখন ১৫ বছর, বাথরুমে যাচ্ছেন মসজিদের সামনে একটা পুকুর, পুকুরের ওই পারে বাথরুমটা, আর আমি বারান্দায় বসা, মুরব্বীর এক হাতে ঢিলা, ঢিলা চিনেন কিনা, ছোট বাচ্চারা চিনো, টিসু করলে চিনব, তারা ঢিলা তো নাই হয়, ১৫ বছর পরে ঢিলা ভাই তুই চিনতই না, অথচ টিসু স্বাস্থ্যের জন্য উপকারী না, ঢিলাটা উপকারী, বুঝে আসতেছে? টিসুটা কি পদার্থ দিয়ে বানানো হয় এটা আগে বুঝতে হবে, এখন টিসুর বিরুদ্ধে কইলে ইয়ং জেনারেশন করবে, হুজুর আহারে আপনি আগিল মানুষের মতো আর বস বললেই তখন আমরা, অথচ এটা উপকারী, ডিলার বদনা লইয়া যেতেছেন বাথরুম, স্বাভাবিকভাবে আমি দেখছি উনি গিয়ে ঢুকছে, হঠাৎ তাকায় দেখি এই এক দুই সেকেন্ডের ভিতরে উনি দুইকেই আশ্চর্য আবার পিছায় চলে আসছেন বাথরুম থেকে, বাথরুমের ভিতরে কোন পাও দেওয়ান সুন্নত, বাম পা দিয়া, এখানে যারা আছি আমরা বেশিরভাগ মানুষই জানি এটা, কিন্তু বাম পা দিয়া ঢুকার আমলটা কয়জনে করি,
কয়জনে করি, কারণ মনে থাকে না, মনে না থাকার কারণ হইল অভ্যাসে পরিণত হচ্ছে না। একটা সুন্নত যতক্ষণ পর্যন্ত আপনি যত্ন করে আমলটা এটা অভ্যাসে পরিণত না করবেন, হবে না। বাথরুমে ঢুকার সময় তো আর মন হইতে হয় না, ঠেলা সুদে জরুরত অর্ধেক হওয়ার পরে মনে হয় আমি তো টাইম হতে আচ্ছা আরেকবার থেকে, এই যে আচ্ছা আরেকবার থেকে কিন্তু শয়তানের বাধা। মুরব্বি বাথরুমে ঢুকছেন ডান হজে ঢুকছে পিসাই আইসা সাথে সাথে ঠিক করবেন বাম্পা দিয়া ঢুকবেন ঢিলা বদনা সামনে থইয়া কান অদর্শ বুড়া মানুষ কানে ধরিয়া দশ বার উঠবস। আমি আশ্চর্য হয়েছি লোকের এই বিষয়টা দেখে, উনি যখন আসছেন আমি জেগে গেলাম, দাদা এই কামটা করলেন কেন? চোখের পানি টলমল শুরু হয়েছিল ওই দিন মুরব্বীর, ভাই তোমাদের কপাল ভালো মাদ্রাসায় পড়ো সব অটোমেটিক তোমরা শিখতেছে রে ভাই, দেখো আমার জিন্দগি শেষ পর্যায়ে কবরের পারে খাড়া, কিন্তু এখনো আমার অভ্যাস ঠিক হইল না। ওনার কথাটা আমি এখনো ভুলতে পারি না, এই লোক একটা 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 করে আমল এমন ভাবে ঠিক করছে, পুরা জিন্দগি সুন্নত তরিকার ছায়া তলে নিয়ে আসছিল। যত্ন ছাড়া সুন্নতের উপরে আসা যাবে না, আর যখন এক একটা সুন্নত আস্তে আস্তে আপনার অভ্যাসে পরিণত হবে তখন এক পর্যায়ে আপনার শরীয়ত অভ্যাসে পরিণত হয়ে যাইব, পুরা শরীয়ত আপনার অভ্যাসে পরিণত হয়ে যাইব। ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ বলেন ওরা আমার ভালোবাসার মানুষ, কারণ ওদের কাজ আমার হাবিবের কাজের সাথে মিলে, ওদের কাজ আমার দুস্তের কাজের সাথে মিলে, ওরাও আমার বন্ধু ওরা আমার ওলি। সুন্নত তরিকায় চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের থেকে একটা সুন্নত খুব যত্ন সহকারে শুরু করবেন, সালাম। দৈনিক যদি কোনো মানুষ ২০ বার সালাম দিতে পারে, কয়বার? ২০টা সালাম যদি দৈনিক কেউ দিতে পারে এই রাতে অথবা দিনে যদি লোকটা মারা যায় আল্লাহ শহীদের সব দিয়ে হাসুর। আমরা তো খালি লইতাম সাই সালাম লইতাম সাই, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন সালাম দিতাম না ইনশাল্লাহ। আজকে এরকম কি বীর বাহাদুর কেউ আসো যে বাড়ির গিয়ে গরু ঢুহার সময় সালাম দে ঢুক ভাই, ঢুকতার ভাই দেখুন যে মাশাআল্লাহ অনেকে সাহস পাইতেছে, বুঝতাম পারতাছি আস্তে আস্তে ওই বলতে ঘরে ঢুকবার সময় যদি আজকে সালাম দেন, হয়তো অনেক সময় বিবি কোয়েলতে পারে বাবা জীবনে হুনলাম না আজকে খারি সাহু আসছে কইতে পারে, কইলেও এটা সাইরের না, এই আমলটা জারি রাখবেন রাজি আছেন না? স্বামী স্ত্রীর ভিতরে যদি সালাম কালাম হয় ঝগড়া দূর হয়, যেই জবানে সালামের অভ্যাস হয়ে যাবে এই জবান পাক পবিত্র হয়ে যায়। দেখবেন কিছু মানুষ অশ্লীল গালিগালাজ করে, অশ্লীল বাক্য ব্যবহার করে, গরু ঘাস খায় চে বা একটা গাছ খায় চে, এই গরুটা রে অশ্লীল বাক্য দেখে মানে এই অশ্লীল বক্তব্য তার জবানের সাথে এমন ফিট হয়েছে, ফাস্টা বালা আলাপ করলে তিনটে খারাপ কথা এর সাথে থাকে,